বলেন। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মালদা জেলা পুলিশের ব্যবস্থাপনায় গত 6 অক্টোবর থেকে শুরু হয়েছে আগামী 28 তারিখ পর্যন্ত ফিফা বিশ্বকাপ ফাইনালের কর্মসূচি শুরু হয়েছে। মালদা জেলার প্রত্যেক থানাতেই এটা হচ্ছে। আজকে আমাদের গাজল থানা শুরু হয়েছে, এটা চলবে আগামী 28 তারিখ পর্যন্ত। আপামর জনসাধারণকে এই খেলায় অংশগ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। আজকে আমাদের র্যালির মাধ্যমে আজকে অনুষ্ঠানের সূচনা হয়েছে এবং এটা চলবে 28 তারিখ পর্যন্ত, ফাইনালি শেষ হবে 28 তারিখ। আজকে মোটামুটি কতজন যুবক অংশগ্রহণ করেছে? আজকে মোটামুটি 100 যুবক অংশগ্রহণ করেছে। কেমন লাগছে? আমার ভীষণ ভালোই লাগছে। স্কুলের কিছু লোক এবং আপামর জনসাধারণ এবং আমাদের পুলিশ প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন ক্লাব কর্মসূচি ক্লাব সব প্রত্যেকেই অংশগ্রহণ করেছে। ঠিক আছে।